যারা আল্লাহ তালার কালাম থেকে নিজেদেরকে দূরে সরাবে যারা কালামকে তারা কালামে পাখে পাশ কাটে চলবে কালাম উল্লাহকে যারা দূরে রাখবে দূরে সরাইবে আল্লাহ তালা বলে আমি তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিব মাইসাতাং শতং দ্বং আমি আল্লাহ তাদের দুনিয়ার হায়াতটাকে সংকীর্ণ করে দিব দুনিয়ার হায়াতের শান্তি নষ্ট করে দিব দুনিয়ার হায়াতের শান্তি আমি আল্লাহ নষ্ট করে দিব করকট নষ্ট করে দিব তাদের দুনিয়ার হায়াতের সম্মান আমি আল্লাহ নষ্ট করে দিব দুনিয়ার শিক্ষায় দ্বারা শিক্ষিত শিক্ষিত দুনিয়ার শিক্ষা দ্বারা অর্জন করো এই দুনিয়ার শিক্ষার উপকারিতা সাময়িক সময়ের জন্য দুনিয়ার শিক্ষার দুনিয়ার শিক্ষার মাধ্যমে যেই সম্মান অর্জন হয় ওইটাও সাময়িক সময়ের জন্য কথা বলেন দুনিয়ার শিক্ষা দ্বারা দুনিয়ার শিক্ষা দ্বারা দুনিয়ার ডিগ্রি দ্বারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে যে ডিগ্রি অর্জন করা হয় ওই ডিগ্রির উপকারিতা সামান্য সময়ের জন্য দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে যদি ডিগ্রি অর্জন করে তুমি বড় অফিসার হও বড় চাকুরে হও চাকরিজীবী হও তুমি যদি ডিসপি হও তুমি যদি ডিসি হও এসপি হও ওসি হও তারকা হও সচিব হও মন্ত্রী হও তুমি যদি প্রাইম মিনিস্টার হও প্রধানমন্ত্রী হও তুমি যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া আকাশচুম সম্মানের অধিকারী হও ওই সম্মানটা সাময়িক সময়ের জন্য ঠিক কিনা বলেন কোনো না কোনো একটা সময় এসে তোমার সেই ডিগ্রির সম্মান কমে যাবে সব সময়ের জন্য চিরদিনের জন্য তুমি ডিসি হইতে পারবানা এসপি হইতে না তুমি পুলিশ কমিশনার হয়েছ এটার একটা সীমিত সময় আছে কথা বলেন তুমি দারোগা হয়েছ এটার একটা সীমিত কোটা আছে আছে বলেন সচিব এই তোমার সীমিত একটা সময় আছে কোটা আছে সরকারিভাবে একটা বয়স আছে বয়স শেষ তোমার ডিসি শেষ বয়স শেষ তোমার এসপি শেষ বয়স শেষ তোমার দ্বারোগা গিরিশাল বয়স শেষ তোমার এমপি গিরি শেষ বয়স শেষ তোমার মন্ত্রী শেষ তোমার সচিবগিরি শেষ কথা বলেন না কেন সাময়িক একটা সময়ের জন্য একটা সময় সরকার আইসা তোমাকে রিটায়ার করে দিবে তোমাকে ওয়াজু করে দিবে এটাকে দিয়ে এই ডিপার্টমেন্ট আর চলবে না এতদিন তার ব্রেন খুব ভালো ছিল শিক্ষার মান সরকারের কাছে ছিল জনগণের কাছে ছিল ছিল বয়স বাড়ার সাথে সাথে তোমার ডিগ্রির মূল্য কমে গেছে বয়স বাড়ার সাথে সাথে যেই ডিগ্রিটা দিয়া তুমি এসপি হয়েছিলে ওই ডিগ্রির মান কমে গেছে তোমার চাকরি থেকে তোমাকে রিটাইট করে দিছে কথা বলেন দারোগা গির দারোগার চাকরি তুমি যেই যেই ডিগ্রিটা দিয়া সার্টিফিকেটটা দিয়া নিয়েছিলা ওইটার মান যখন তোমার বয়স হয়ে গেছে কইমা গেছে কথা বলেন ঠিক কিনা দুনিয়ায় শিক্ষার দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত ওই শিক্ষার ওই শিক্ষার যে ডিগ্রি আর সার্টিফিকেট আছে ওইটার মান কোনো না কোনো সময় আর কোরআনের শিক্ষার মান যে শিক্ষা করে তার বয়স যত বাড়ে তত তার মান বাড়তে থাকে কথা বলেন কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা সের শিক্ষায় শিক্ষিত যারা ওই মানুষগুলোর বয়স যত বাড়তে থাকে সম্মান তত বাড়তে থাকে কাঁচা দাড়িওয়ালা একজন আলেমের চাইতে পাকনা দাড়িওয়ালা একজন আলেমের দাম কম না বেশি আল্লাহ আকবার ওই আলেম তার চুল যত পাকতে থাকে আলেমের সম্মান বাড়তে থাকে বাড়তে থাকে মান সম্মান বাড়তে থাকে যত বয়স হয় ওই আলেমের দাম বাড়ে মহাদ্দেশের দাম বাড়ে সাইকুল হাদিসের দাম বাড়ে কারির দাম বাড়ে কথা বলেন মুফাসিরের দাম বাড়তে থাকে খতিবের দাম বাড়তে থাকে ইমাম সাহেবের ইমাম সাহেবের ইমামতির বয়স যত বাড়তে থাকে ইমামের দাম তত বাড়তে থাকে কথা বলেন ঠিক না আল্লাহু আকবার তাইলে কুরআনের শিক্ষা এটা এমন একটা শিক্ষা যেটা আসল শিক্ষা আল্লাহ তাআলা বলে কুরআন ছাড়া অন্য যত শিক্ষা আছে ওইটাকে আমি শিক্ষাই মনে করি না আল্লাহ বলে ওয়ামান আ'রাজা যিকরি ফাইননা লাহুম আয়িশাতান দังকা যারা কোরআনুল করিমকে দূরে রেখে করিমকে বাস কাটায় চলবে কোরআনকে মোহাব্বত করবে না কোরআনকে ভালোবাসবে না মাই শতা আমি আল্লাহ তাদের দুনিয়ার হায়াতটাকে সংকীর্ণ করে দিব তোমাদের অডেল সম্পদ থাকবে ব্যাংক ব্যালেন্স থাকবে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স থাকবে সুন্দর স্ত্রী গর সুন্দরী স্ত্রী থাকবে সন্তান থাকবে তাদের বন্ধু থাকবে প্রতিবেশী থাকবে আল্লাহ তাআলা বলে তোর হাজার কোটি টাকার সম্পদ আছে ওই সম্পদ তোর কোনো কাজে আসবে না স্ত্রী আছে স্ত্রী তোর কোনো কল্যাণে আসবে না সন্তান আছে সন্তানগুলা তোর কোনো কল্যাণে আসবে না মেয়ে আছে মেয়ে তোর কোনো উপকারে আসবে না প্রতিবেশী তোর কোনো উপকারে আসবে না বন্ধু বান্ধবরা তোর কোনো উপকারে আসবে না কেন আসবে না জানিস তুই কোরআনকে দূরে সরাইয়া এগুলার মাধ্যমে তুই শান্তি অর্জন করতে চেয়েছিলি না না আমি আল্লাহর ঘোষণা কোরআনকে বাদ দিয়া দুনিয়ায় কেউ শান্তির মালিক হইতে পারে না তুই কি করে মনে করলি কোরআনকে দূরে রাইখা সম্পত্তি আর তুই উপকারী উপকার অর্জন করবি কি করে মনে করলি সন্তানকে কোরআন না শিখায়া নিজে কোরআনের উপর আমল না কইরা শান্তির আশা করা বোকার স্বর্গে বসবাস করা এক সমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলে ওমান আরাজান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা দূরে রেখে কুরআন আনকে ডিনাই করে কুরআন আনকে অবজ্ঞা করে কুরআন আনকে দূরে রেখে কুরআন আনকে পাশ কাটিয়ে চলে কুরআন আনকে ঘৃণা করে নিজের পরিচালনা না করে দুনিয়ার শান্তির আশা করা বোকামি ছাড়া আর কিছু না কথা বলেন শান্তির মালিক কে আওয়াজ করে বলেন শান্তিদাতা কে অশান্তির মালিক কে সবকিছুর মালিক কে আল্লাহ আনকে ধরে রাইখা দুনিয়ায় শান্তির আশা করাইটা বোকামি ছাড়া আর কিছু না মায়ে শাতান দঙ্খা দুনিয়ার হায়াত্তাকে আল্লাহ তার বিষাক্ত করে জিবে যেদিকে যাবে সেদিকেই শুধু অশান্তি যেদিকে যাবে সেদিকেই দেখবে অন্ধকার কথা বলেন আল্লাহ তাআলা বলেন আমি তোর জীবনটাকে জীবনে অন্ধকার নামিয়ে দিব দরবি সোনা হয়ে যাবে ছাই কথা কয় না দরবি স্বর্ণ হয়ে যাবে ছাই আল্লাহ কয় মান আরজান যিকরি ফাইন্না লাহু মাইশাতান যংকা ওয়া নাহশুরুহু আ এই হলো দুনিয়ার অবস্থা আখেরাতের অবস্থা কি হবে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আম্মা আল্লাহ তাআলা বলে আমি হাশরের ময়দানে ওই অশুভগুলোকে অন্ধ বানায় উঠাবো কি বানায় উঠাবে অন্ধ ভানায়া উইঠা কানায় বলবে কলা রব্বি লিমা হাসার আমা মাওলা গো আমাকে কেন তুমি অন্ধ বানায় উঠাইলা অকদ কুন্তু বসিরা দুনিয়ায় থাকতে তো আমার দুইটা চোখ আছিল আজকে কেন আমি দেখি না আর দুইটা চোখ তো ছিল আয় এখন সহি দেখি না কেন আল্লাহ তালা বলবে কাদালিকা আতাতকা আয়া তুনা ফানাসি তাহা কাদা লিখা লিয়া মা তুমসা দুনিয়াতে যেমনি ভাবে আমার কোরআনকে বলেছিলি আমাকে বলেছিলি আমার জিকির বলেছিলি আলেমুল আমাদের সাথে তো করেছিল মাত্রশার সাথে दुश्मनी করেছিল মসজিদের সাথে दुश्मनी করেছিল কোরআনের সাথে दुश्मनी করেছিল হাদিস নামক সোনার সাথে दुश्मनी করেছিল নামাজি মুসল্লিদেরকে কষ্ট দিয়েছিল পরহেজগার মুত্তাকিদেরকে গালি দিয়েছিল ঘৃণা করেছিল কথা বলেনা যেমনি ভাবে দুনিয়ায় আচরণ করেছিল ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى যেইভাবে আমাকে বলেছিলে আমিও আজকে তোদেরকে ভুলে গেলাম না ওজুবিল্লা বলেন আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন কোরআনের মোহাব্বত দান করেন সবাই বলেন আমিন এই মাদ্রাসাগুলো হলো দিনের দুর্গ এই মাদ্রাসাগুলার থেকে চরিত্রবান আল্লাহ আলাম মুখলেস ইমানদার দিন তার পরহেজগার সন্তান বের হয় কথা বলেন ঠিক কিনা যে ছেলেগুলা খাইয়া না খাইয়া এই মুসলিম জাতির জন্য রাতের আধারে হাত উঠায়া মাওলার কাছে চোখের পানি ফালায়া মাক ফেরাতের দোয়া করে কথা বলেন ঠিক কিনা পাশাপাশি যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত আল্লাহ তালা বলেন হারে নবীজি বলেন যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত তাদের বয়স যত বাড়বে তত তাদের দাম বাড়বে সোহান আল্লাহ বলেন এবাবা আজ থেকে কত শত বৎসর আগে ইমামে বোখারি চলে গেছে ইমামে বোখারির দাম কিন্তু কমে নাই ইমামে মুসলিম চলে গেছে দাম কমে নাই ইমামে তিরমিজি চলে গেছে দাম কমে নাই নাসাই চলে গেছে দাম

তুল্লালাই নাই দাম কমে নাই জুনাায় বাবুনগুৰি নাই দাম কমে নাই সামসুল হক ফরিত নাই দাম কমে নাই হাফিজিিহজু রহমতুল্লালাই নাই দাম কমে নাই আল্লাম অহদসামান রহমা তুল্লা নাই দাম কমে নাই উজানির কারী প্রাহম নাই দাম কমে নাই ইহা রহমতুল্লা লাই নাই দাম কমে নাই ফজলুল করিম নাই দাম কমে নাই মুফতি আমিনী নাই দাম কমে নাই আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাই নাই দাম কমে নাই শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই নাই দাম কমে নাই মুফতি আজম ফয়জুল্লাহ নাই দাম কমে নাই কথা বলে না কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ নাম নিয়া নিয়া রহমতের দোয়া করবে এগুলা কুরআনের বরকত কিসের বরকত কোরআনের বরকত কোরআনের বর্ষ ঠিক কিনা বলেন আল্লাহ আকবর এই জন্য কোরআনের দাম যত বয়স বাড়বে তত কোরআনওয়ালার দাম বাড়বে কোরান মলার বয়স যত বাড়বে দাম তত বাড়বে আর দুরিয়ার শিক্ষায় শিক্ষিত লোক তার পয়স যত বাড়বে তত দাম কমবে কথা কয় না অফিস আদালত থেকে রিটাইট করে দেয় বাড়িতে আসে চাকরিচারীরা ঘরে একটা কথা বললে গিন্নি কয় কেটকেট করো না মোর সিদিকিয়া বইসা থাকো ছেলেদের সামনে কথা বললে কয় বুঢ়ো হয়ে গেছো কথা বইলো না বেশি বেশি বুঝো নাকি যাও কথা কয় না কোথাও তার কথার কোনো দাম নাই আর আলেম যত বুড়া হবে তত তার জবানের দাম বাড়বে তার নিজের দাম বাড়বে আলেম যদি কোনো কথা কয় মানুষ তার কথা শুনে না মো জবান দিয়া কথা আসে না মানুষ তার জবানের সাথে কানটা লাগায় শুনবে আল্লাহ বুজুর্গ কি কয় আল্লাহ আক কি কয় কান লাগাইয়া সাথে কথা খায় না এই জন্য বলে যে কোরআনওয়ালা হাদিসওয়ালা তার দাম বয়স যত বাড়বে তত তার দাম বাড়বে আল্লাহ আকবার বলেন আহারে আজকালকে এই জাতি এই মুসলমানের কাছে কোরআনের দাম নাই কোরআনি প্রতিষ্ঠানের দাম নাই কোরআনের পাখিগুলার দাম নাই বাহির থেকে বাহির দেশ থেকে খেইলা খুইলা কখনো জিতে কখনো ঠগে কথা কয় না কখনো সামান্য একটু লাভ লাভ করে যখন দেশে আসে লাল গালিচা বিছাইয়া ফুরের ফুলের তোরা দিয়া তাদেরকে স্বাগত জানায় অতসব বাংলাদেশের হাফে যে কোরআনেরা বারবার 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 সারা পৃথিবীর বুকে সারা ওয়ার্ল্ডে এক নাম্বার হয় কোরআনের তেলাওয়াত করে সারা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে এক নাম্বারে নিয়ে যায় এই কোরআনের পাখিদেরকে একটা গোলাপ ফুল দিয়া এক গজ লাল গালিচা বিছায় সংবর্তনা দেওয়ার মতো মুসলিম দেশের মুসলমানদের আজ পর্যন্ত হয় না কথা কন্যা কেন যেই দেশের যেই দেশের নেতারা সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু করে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ওই দেশের নেতাদের উচিত ছিল সারা পৃথিবীর বুকে কোরআন তেলাওয়াত কইরা বাংলাদেশকে এক নম্বর মর্যাদায় নিয়ে যায় তারা যখন আন্তর্জাতিক বিমানবন্দরে নামে এই দেশের প্রাইম মিনিস্টার থেকে নিয়া মন্ত্রীরা এয়ারপোর্টে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য থাকা উচিত ছিল কথা বলেন না কেন দাঁড়াইবে না তো দাঁড়ায় না তো কেননা তাদের কাছে কোরআনের দাম নাই মদের বোতলের দাম আছে কোরআনের দাম নাই মদের বোতলের দাম আছে কোরআনের দাম নাই কোরআনের পাখির দাম নাই নর্তকীদের দাম আছে নর্তকীদের চরিত্রহীন লম্পট নাস্তিকদের দাম আছে কিন্তু আল্লাহ ওয়ালা এই কোরআনের পাখি আলেমদের দাম নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান তোমাদের কপালে আরো জুতার আর জাটার পিটা আছে অপেক্ষা করো আরো গজব তোমাদের কপালে আছে কারণ কি জানো তোমরা কোরআনের মূল্য দিতে জানো না তোমরা কোরআনের পাখিদের মূল্যায়ন করতে জানো না কথা বলেন ঠিক কিনা কোরআনের মাদ্রাসা জীর্ণ শীর্ণ কোরআনের পাখিগুলা রাত্র চারটা তিনটা উইটা উইটা পরে তাদের নিচে একটা কার্পেট নাই পাখিগুলা এই ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়া অজু করে তোমরা একটু তাকাও না তাদের একটু খবর নেও না তোমরা তো খুব দামি দামি কার্পেটের ভিতরে জুতা দিয়ে হাঁটতেছো এই কোরআনের পাখিগুলা একটু পুরা কাপড় পায় না ঠান্ডার থেকে বাঁচার জন্য এ ঠান্ডাই বৈশা তারা আল্লাহর কোলাম কোরআনকে সিনায় ধারণ করতেছে তোমাদের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে এই উম্মতের মাগফিরাত আর নাজাতের জন্য তারা আল্লাহর কাছে কাঁদতেছে কথা বলেন ঠিক কিনা তাদের মূল্য তোমাদের কাছে নাই গানের জন্য চান্দা দললে পকেটে যা আছে তাই দিয়া দাও আর বলো বাতিজা বেশি দিতে পারি নাই মন খারাপ করো না কথা কয় না আর কোরআনের মাদ্রাসার উন্নয়নের জন্য যদি একশো টাকা চায় খাইলে কাজ নাই বিজ্ঞায় নামছো নামছো তোমাদের কপাল পড়ছে তোমরাই পড়তেছো কথা চাই না অতস কোরআনের জন্য নিজের সবকিছু উঝার করার দরকার ছিল কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা